Thank you.
আসলে অতি পরিতাপ বিষয় এই এই ঠাইডোখরপা দুখু জাতর প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলিঘর তেখেতর মানে এই দশ বছরের কেন্দ্রীয় মন্ত্রী হয়ে থাকি নিজের ঘর আগর রাস্তাটো গাঁতগিটাকে পুতিব নয়েলে এতিয়া বিকম পানি হয় দুলিয়াজনত প্রতিদিনে এটা নয় এটা এক্সিডেন্ট আমি দেখবলে পাও দুর্ঘটনা দেখবলে পাও কিহর কারণে জরাজীর্ণ এই রাস্তার কারণে ইয়ার পিছতে আমার আহিলা মহান বিধায়ক মানে আমার তেরস গোলা ডাঙরিয়া তেখেতকে দুদিনমান এদিন আহি পেলায় ইয়াত ঠিকাদারজনক মানে কিবা কিবি দম সম দিয়া দেখিলো তারপর ভিতরে কি অঙ্ক কইলে নেজানো তারপর তেখেতকো মানে আমি নেদেখা হলো অতি দুঃখর বিষয় যে দুলিয়াজান সমষ্টি বাকি রাইজে তেরস গোলা নামের এজন বিধায়কর নাম কিতাবে পত্রে মিডিয়াত পহিছে বা দেখিছে কিন্তু মানুষজনক সাক্ষাৎ কোনো দেখি পোৱা নাই এটা নির্দিষ্ট এলাকার মাজতে তেখেত আবদ্ধ আমিও এতিয়া কনফিউজ যে তেখেত দুলিয়াজান সমষ্টির বিধায়ক নে এটা ওয়ার্ডর মানে মেম্বার আমি এই কথাটোত অতিশয় মানে আচরিত হয়েছো। দ্বিতীয়তে অইল ইন্ডিয়ায় ঠেলে বিধায়কলে বিধায়কে ঠেলে অইল ইন্ডিয়ালে কিন্তু হারাশাস্তি ভুগি আছো আমি সাধারণ জনতায় বিজেপি সরকারখনে হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার মুখ্যমন্ত্রীর এই রাজত্বত এওঁলোকে উন্নয়নের বিকাশের ফটা ঢোল গুৱাহাটীত বজায় লাভ নাই দিসপুরত বজায় লাভ নাই আহক চৌকি মই মুখ্যমন্ত্রী ডাঙরিয়ালে আহ্বান জানাইছো যে আপুনি এখন গাড়িত উঠি এই নাহরকটিয়া দুলিয়াদল সংযোগী রাস্তাটোতে আহক যদি আপনার কোকালর গোটেকিডাল হার লড়ি নেযায় তেতিয়া হলে তেতিয়া এই মানে আপনি যা কয় আপনি যেনেকে কয় আমি তেনেকে মানি লোবলে প্রস্তুত।